উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিয়ম রয়েছে, গেটে ট্রান্সপারেন্ট পিচবোর্ড, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, ট্রান্সপারেন্ট স্কেল, 82L FX ক্যালকুলেটার, আর হচ্ছে পেন, পেন্সিল, রাবার এগুলো থাকবে, আর থাকবে ডিজিটাল ঘড়ি থাকবে না, কাঁটা দেওয়া ঘড়ি থাকবে, আর বাকি বোতল নিয়ে প্রবেশ করা যাবে না, কালারিং বোতল, আর ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। পূর্ব মেদিনীপুরে কত, মানে আপনার এখানে কতগুলো সেন্টার রয়েছে? আমার হচ্ছে দুটো সেন্টার, এটা মেন সেন্টার, মেন সেন্টারে রয়েছে 646, সাব ভেন্যুতে রয়েছে 600 জন, এই করে মোট 1246 জন পরীক্ষার্থী রয়েছে। পূর্ব মেদিনীপুরে 5000 সামথিং পরীক্ষার্থী। নিরাপত্তা দেখা হচ্ছে যে পুলিশি নিরাপত্তাই আমাদের দেওয়া হয়েছে, এবং রুমে ইনভিজিলেটররা প্রতি রুমে 2 জন করে থাকবেন, যেমন পর্ষদের নিয়ম অনুসারে, আর প্যারা টিচার আর ভোকেশনাল টিচার কোনো ডিউটি করতে পারবে না। গেট কখন খোলা হয়? গেট 8:30 খোলা হয়েছে পর্ষদের নিয়ম অনুসারে 8:30। কিন্তু সিসিটিভি গেটে বসাতে বলেছেন, গেটে বসানো আছে। কিন্তু একটা বিষয় বলুন, এই যে যারা গোলাপ বা পেন দিচ্ছে, তাতে কি সময়টা নষ্ট হচ্ছে না বা গ্যাদারিং হচ্ছে, এটা কি আপনারা দেখছেন না? না, গোলাপ যারা দিচ্ছেন নষ্ট হচ্ছে না, কারণ আমি ওদেরকে একটা রোতে, যেমন 8:30 ঢুকে, সেই রোতে দু সাইডে দিয়ে ওরা গোলাপ পেন দান করছেন। ওটা স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বাচ্চাদের উৎসাহ এবং তাদের আশীর্বাদ করে একটা গোলাপ এবং পেন দিয়ে তারা পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্যবস্থা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।